तो गुड मॉर्निंग फ्रेंड्स, एखन मिड नाइट प्राय 4:30-5 बजे। तो सबाई नीचे वेट करछे, आज के होलिर दिन। तो आमरा जाच्छि सबाई घुरते। देखो एखाने गाड़ी दाड़िये आछे, सबाई एखाने दाड़िये आछे आमार जोन्नो, वेट करे आछे अवश्यई। तो चलो তো যাওয়ার পথে এখানে একটা ফার্ম হাউস পেয়েছি। তো দারুণ, এই ঠান্ডার মরশুমে সকাল সকাল ভোরবেলা এরকম এত সুন্দর সুন্দর গাছ চারদিকে দেখতে অসাধারণ লাগছে জাস্ট। আর এখানে সবাই এসেছি দেখেছি, ছোট ছোট নার্সারিও রয়েছে এর ভেতরে রয়েছে। এখানে গ্রিন হাউসও বানানো রয়েছে, আর তার মধ্যে এরকম ছোট ছোট ট্রের মধ্যে নতুন নতুন গাছ জন্ম নিচ্ছে। আরও পুরো জায়গাটা ভরে থাকে, এখানে যে মালিক আছে সে বললেন। দারুণ বানিয়েছে সত্যি, সবাই যদি ওদিকে ঘুরছে। আমি এখানে জাস্ট ছোটো ছোটো চারা যেখানে তৈরি হয় সেই জায়গাটাতে ঢুকলাম। তো এখানটা দেখলাম বাড়িটাতে যাচ্ছে, দেখি। তো আবার সবাই গাড়িতে উঠে পড়েছি, এবার এখান থেকে বেরোচ্ছি। এখানে একটু চা ফা খাওয়া হয়েছে, এবার নিজেদের গন্তব্যস্থলে গিয়ে থামবো হয়তো। তো চলো, কোথায় যাচ্ছে এখনো বলিনি, যদিও বা গিয়েই দেখবে। তো ফাইনালি আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি। এই জায়গাটা হচ্ছে আপাতত পার্কিং স্লট, সবাই এখানে আগে আগে যাচ্ছে। দেখো জায়গাটা খুব সুন্দর, দারুণ, সবাই পার্কিং এখানেই করছে। এবার এখান থেকে বাকিটা আমাদেরকে অন্য কোনো মাধ্যমে যেতে হবে, যত সম্ভব বাসে যেতে হবে, বাসে বাস আগেই আছে। তো এই হচ্ছে আমরা সবাই যাচ্ছি বাসে, এখান থেকে বাসে উঠবো। গাড়ি পার্কিং হয়ে গেছে, বাসে করে যাব এখন মেন পয়েন্টে। বাসে প্রচুর লাইন, বাকি রাস্তাটা বাসে উঠে যাব। বাসে উঠে বললাম এটা ডেভিড, এটা হাই হ্যালো করে দাও। তো দুজনে একই সাথেই কাজ করি, ফ্রেন্ডও যদিও অসাম। ঠিক আছে চলো ওখানে দেখো। টাটা। ফাইনালি এই হচ্ছে আমাদের ডেস্টিনেশান, দ্য স্ট্যাচু অফ ইউনিটি, ওয়ার্ল্ডের দ্য বিগেস্ট স্ট্যাচু। প্রায় কাছাকাছি এসে গেছি। তো নেমে পড়েছি বাস থেকে, নেমে হাঁটতে শুরু করেছি। দ্য স্ট্যাচু অফ ইউনিটি, চারদিকটা পুরো পাহাড় দিয়ে ঘেরা, দারুণ লাগছে। আর এই বাস স্টপ ওখানে যেখানে হাঁটছিলাম, এদিকে নদীর ওপরে হচ্ছে এই মূর্তিটা। ডেভিডের শুধু হচ্ছে এখানে ছবি তোলা, ছবি তোলা। তো আমারও ক্যামেরা বন্দি হচ্ছে, আর সেই ক্যামেরাটা তোমাদের সামনেই, সকলের সামনেই তুলে ধরছি। আশা করি তোমাদের ভালো লাগবে। তো অবশ্যই সাথে থাকো, পাশে থাকো। এই সেই নদী, যার ওই পাশেও হচ্ছে পুরো পাহাড়ে ঘেরা, আর নদীর ওপরেই হচ্ছে আমাদের সেই স্ট্যাচু অফ ইউনিটি। এই মূর্তিটা কে কে চিনতে পারছো, কে কে জানো, তারা অবশ্যই কমেন্ট করে জানাও, দেখি কে কে জানো। চারিদিকের ভিউটা, ওয়েদারটা এতটাই সুন্দর,
সে সত্যি মানে মন মুগ্ধ করে দিচ্ছে, জাস্ট অসাধারণ লাগছে। হয়তো গুজরাটে না হলে হয়তো কোনোদিন দেখতে পেতাম না, তাই জাস্ট খুব থ্যাংকস টু গড এত সুন্দর আমাদেরকে বানানোর জন্য। তো আপাতত নাস্তা বাস্তা করে নিয়েছি, করে স্ট্যাচুরটায় আসছিলাম, বাট দেখা গেল আমাদের টিকিট পাওয়াটা শুনে। তো আপাতত ওই জন্য আমরা জঙ্গল সাফারি রয়েছে, জঙ্গল সাফারির দিকে যাচ্ছি, ওদিকে যদি হয়ে যায় ওটা তাহলে ঘুরে এসে তারপর এখানে আবার এন্ট্রি করবো, তখন তোমাদেরকে আবার সব দেখাচ্ছি, ঠিক আছে? তো চলো জঙ্গল সাফারিটা যদি হয়। তো বেরিয়ে পড়লাম ওই বাস, এখানে অল সিস্টেম হচ্ছে বাসে, বাসে উঠে পড়েছি, যাচ্ছি আমার জঙ্গল সাফারির দিকে কোথায় নিয়ে যাচ্ছে। তো এই হচ্ছে এখানে এসে গেলাম, বাস থেকে নেবে, দেখো ভালো করে দেখাচ্ছি। তো এই হচ্ছে জঙ্গল সাফারি, এটা এদিকে পেটস জোন। ভেতরে এরকম ছোট ছোট অটো রয়েছে যাতে আমরা এখন উঠে পড়েছি, পেছন দিকে বসেছে, প্রথম দিকে মানে পেছন দিকে বসার এক্সপিরিয়েন্সটা হেভি। জঙ্গল সাফারি আছে, জঙ্গল সাফারি আছে, জঙ্গল আন্দার পাটে ঢুকরুচ্ছু মজা তো আবি গই। ও তো আগেই আছে, বাচ্চা মেয়েটা টাটা দিচ্ছি। এ হচ্ছে জঙ্গল সাফারি প্রথম ভিউ, এক সিংহ গন্ডা শুয়ে রয়েছে অবশ্যই, এখন যথেষ্ট রোদ দূর উঠেছে, তোলা হয়ে গেছে। This is the world of bird. So, এখানে পুরো ফুললি ওপেন, সব পাখিরা রয়েছে, পাখিদের মাঝখানে আমাদেরকে ঢুকিয়ে দেওয়া হয়েছে, দারুণ জাস্ট ফ্যাবুলাস লাগছে। দারুণ লাগছে, এখনকার দিনে কোথাও এরকম ময়ূর পেখম মেলে দাঁড়িয়ে আছে খুব কম দেখতে পাওয়া যায়, সত্যি বাস জাস্ট ধন্য হয়ে গেলাম সত্যি। যে জাতীয় পাখিকে তো দেখতে পাওয়া যায় না, তার মধ্যে আবার এই দৃশ্য যখন দেখতে পাওয়া যায় জাস্ট দারুণ লাগে। এ তো ময়ূরী, এটা তো ময়ূর, দারুণ বেকম মেলে দাঁড়িয়ে আছে। এর মাঝখানে ব্রিজ করা আছে, ব্রিজ দিয়ে সবাই হেঁটে যাচ্ছে, চারিদিকে পাখি আর পাখি, সাদা ময়ূর। ওখান থেকে বেরিয়ে এই জায়গাটা এলাম, এই জায়গাটা হচ্ছে এখানে হরিণ আছে। এই জায়গাটা থেকে পরপর বিভিন্ন ধরনের হরিণ শুধু রয়েছে, জাস্ট এনজয় করো।
তো ওখান থেকে বেরিয়ে পড়ে প্রায় হাঁটতে হাঁটতে চলেই এসেছি, 10 মিনিটের রাস্তা হেঁটে, কারণ আমাদের টাইম হয়ে গেছে এখানে বল্লভভাই প্যাটেলের যেটা মূর্তি আছে সেখানে যাওয়া। তো ওটারও নির্দিষ্ট একটা টাইমের মধ্যে আমাকে ঢুকতে হবে। তিনজন আপাতত হেঁটে চলে এসেছি, বাকি তিনজন ওখানে বাসের জন্য ওয়েট করে আছে, তো বেশিক্ষণ সময় লাগেনি। এবার এখানে ঢোকার জন্যই প্রিপারেশান, চলো ঢুকে তারপর দেখাই। তো ফাইনালি ঢুকে গেছি ভেতরে, ভেতরে ঢুকে এবার ভেতরের দিকে হাঁটছি, অনেকটা যেতে হবে। তারপর হচ্ছে বল্লভভাই প্যাটেলের যে আমাদের যে স্ট্যাচুটা তৈরি হয়েছে, স্ট্যাচু অফ ইউনিটি সেটা রয়েছে, তো ওইটারও আমরা উপরে উঠবো। সবটাই গ্যালারি একটা রয়েছে, গ্যালারি থেকে গ্যালারি ভিউও নেবো, সবই করবো। চলো আস্তে আস্তে তোমাদেরকেও দেখাচ্ছি, সঙ্গে থাকো, দেখতে থাকো, অপর থেকে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো অবশ্যই, ঠিক আছে? পুরো ভিডিওটাকে দেখো, খুব ভালো লাগবে, এনজয় হবে। প্রায় কাছাকাছি এসে গেছি, ভেতরে ঢুকে পড়েছি। এই হচ্ছে সেই নর্মদা নদী, যেটার বুকে হচ্ছে এই আমাদের স্ট্যাচু অফ ইউনিটি আছে, ওই দূরে দেখা যাচ্ছে, দেখো স্ট্যাচু অফ ইউনিটির লেখা। আর ওইখানে রয়েছে একটা ড্যাম, বল্লভভাই প্যাটেলের যে মূর্তিটা রয়েছে সেই মূর্তিটা ঠিক এই নদীর ওই ওই মাঝখানে রয়েছে। আসলে বল্লভভাই প্যাটেলের খুব ইচ্ছা ছিল এই নর্মদা নদীর বুকে ড্যামটা তৈরি হোক মানুষের উন্নয়নের জন্য। তো সেই ড্যামটা যখন পরবর্তীকালে তৈরি করা হয়েছিল সেটার রেসপেক্টে নরেন্দ্র মোদী এই নদীর বুকেই হচ্ছে আমাদের বল্লভভাই প্যাটেলের এই মূর্তিটি তৈরি করেন, যে মূর্তিটির হাইট 182 মিটার এবং পৃথিবীর সব থেকে উচ্চতম মূর্তি হিসাবে এটা গণ্য করা হয়। আর এই মূর্তির ঠিক বুকের কাছ থেকে একটা গ্যালারির জায়গা করা আছে, যেখান থেকে আমরা ডাইরেক্টলি ওনার শখের চাওয়ার যে ড্যামটা ছিল সেই ড্যামটাকে আমরা ওখান থেকে সরাসরি ভিউ পেতে পারি। তো এটা হচ্ছে মেন বেসিক জিনিস যেটা এই স্ট্যাচু অফ ইউনিটির। তো উপরে যখন যাব আমাদেরকে অবশ্যই দেখাবো, তো সাথে থাকুন। ফাইনালি ভেতরটা এসে গেছি, ভেতরটায় ঢুকে মানে অনেক কিছু রয়েছে, বিভিন্ন প্রচুর বিভিন্ন রকমের ছবি, তাতে অনেক কিছু লেখা টেখা অনেক কিছু রয়েছে, একটা মূর্তিও রয়েছে ভেতরে। চলো দেখাচ্ছি, বল্লভভাই প্যাটেলের একটা মুখের মূর্তি, বিশাল বড় জায়গাটা, উপরটা সিলিংটা দারুণ। সামনে কালো একটা টিভিতে প্যাটেল স্যারের বিভিন্ন রকম জিনিস দেখানো হচ্ছে, তার লাইফ হিস্ট্রি, এটা কীভাবে বিল্ট আপ হয়েছে সব কিছু দেখানো হচ্ছে। দেখতেই পাচ্ছ পৃথিবীর সব থেকে উচ্চতম মূর্তি হচ্ছে এইটা, এখন 182 মিটার। আর এখানে একটা ছোট্ট মূর্তি তৈরি করা আছে, মেন মূর্তির ক্ষুদ্র সংস্করণ। চারদিকে বিভিন্ন ছবি টবি রয়েছে, খুব সুন্দর জায়গাটা, খুব সুন্দর। আপাতত আসছি উপরে ওঠার জন্য, কিন্তু দেখছো লাইনের পর লাইন ক্রস করে বেরিয়ে যাচ্ছি। উপরে ওঠার যে লিফ্ট আছে সেই লিফ্টে ধরার জন্য আমাদেরকে এখন বিশাল লম্বা একটা লাইনে দাঁড়াতে হবে। দেখো আমি অসংখ্য লাইন ক্রস করে এসেছি, তারপরেও এখনো এত লম্বা লাইন। চলো দাঁড়িয়ে পড়ি, তারপর দেখা যাক যা হবে। তো এটা হচ্ছে উপরে গ্যালারি এসে গেছি, এই গ্যালারি থেকে হচ্ছে বাইরের দৃশ্য দেখা যায়, যেটা হচ্ছে মেন জিনিস হচ্ছে ড্যাম। এই গ্যালারিটা ওই মূর্তিটা ঠিক বুকের কাছে রয়েছে, দেখো এই হচ্ছে দূরে সেই ড্যামটা, আর এই হচ্ছে নর্মদা নদী উপর থেকে চলে আসছে। এখানে হচ্ছে স্ট্যাচু অফ ইউনিটি লেখাটা, কতবার খুব সুন্দর।
সুন্দর জিনিস, পুরো ব্রোঞ্জের মেটাল দিয়ে পুরো জিনিসটা তৈরি। দারুণ বেরিয়ে এসে এবার পায়ের দিকে যাচ্ছি। ভাই ঠিক আছে, বিশাল উঁচু লাগছে, দেখো দেখাচ্ছি। এখন উঠবো, উঠে এখানে যাব। এত উঁচু, এটা হচ্ছে লাঞ্চ টাইম। নিয়ে নিয়েছি একটা গুজরাটি থালি, দেখো দেখাচ্ছি। তো ভাত আছে, পুরি আছে, পাঁপড় আছে, একটা সবজি আছে, ওটা একটা কী আছে জানি না, ওটা ডাল আছে। ঠিক আছে, তো খাওয়া চালু করছি, সবাই আসছে। ঠিক আছে, খেয়ে পরে দেখা হচ্ছে। তো যাচ্ছি এখন ড্যাম দেখতে, হেঁটে চড়াই রাস্তা হাঁপিয়ে গেছে। এদিকে ড্যামের কিছু স্ট্যাচু ফ্যাচু রয়েছে, সামনে সবাই হেরে চলেছে। একদম বাঁদিক থেকে বলছি, ডেভিড, হিমাদিদা, পিকুদা, রমিউদা। এই দিকটা সাইকেলের রাস্তা, এদিকে গাড়ি ঢুকবে না। উপরে চলে এসেছি, অবস্থা খুব খারাপ, খুব জোর আসতে হয়েছে। ড্যামটা দেখাই তোমাদের, এটা হলো সর্দার সরোবর ড্যাম, নর্মদা নদীর ওপর যে ড্যামটা রয়েছে, ভারতের বৃহত্তম ড্যাম। তো এই হচ্ছে ফেরার পথে রাস্তায়, হন চলছে আমাদের দৌড়াদৌড়ি। তো আবার এসছি এই স্ট্যাচু অফ ইউনিটির এখানে। এখানে নাইটে একটা শো রয়েছে মেনলি, তো সেই শোটাই দেখতে এসেছি। যখন স্টার্ট হবে তোমাদেরকে দেখাবো। আপাতত সিটটা ধরে নিই, হাতে জল ধরে আছি, সিটটা ধরতে হবে। ঠিক আছে, দেখা হচ্ছে পরে। তো সিট পেয়ে গেছি, অপেক্ষা শুধু সন্ধ্যে হওয়া, অন্ধকার হবে, চালু হবে সেই শোটা, সামনে এটা সবাই বসে। তো চলো দেখা হচ্ছে। তো অন্ধকার হতে শো চালু হয়ে গেছে, খুব মন দিয়ে দেখো। ঠিক আছে, ভাই পটেল নাম কহলাতা থা সরদার, কৃষক কার্মিক জনগণ সে থা উসকো প্যার অপার, অখিল দেশ নে উসে রহনুমা কিয়া থা স্বীকার, গান্ধী বাপু কা শিষ্য সত্য অহিংসা কা অবতার, কিন্তু এক ভারত করনে কো ধর লেতা হথিয়ার, লৌহ পুরুষ সম্বোধন থা বো লোহে কি দীবার, তেজ পুঞ্জ তুম শক্তি পীঠ তুম বল কা সাগর অপরম্পার, প্রিয় দেশ কা নম্র ভ্রমণ তুম স্বীকারো সন্ধান। अंग्रेजों को ललकारने वाले पहले स्वतंत्रता संग्राम के एक सक्रिय सिपाही थे झवेर भाई पटेल। करमसद गांव के इस बहादुर देशभक्त किसान और उनकी पत्नी लाड भाई के पांच बेटों और एक बेटी में से चौथे पुत्र थे वल्लभ भाई।
बालक पल्लव ने कर्मसत के बाद नडियाद से अपनी हाई स्कूल की शिक्षा पूरी की। फिर 13 साल की उम्र में उनकी शादी भी हो गई छोटी सी झवेरवाई से। दो बच्चों बेटी मणि बहन और बेटे डाया भाई को जन्म देने के बाद झवेरबाई असमय ही चल बसी। सदी बदलने और 20वीं सदी आने पर उनका जीवन भी एक चमत्कार की तरह बदला। ट्रीडर का इम्तिहान पास करके वो वकालत करने लगे, पहले गोधरा फिर आनंद और उसके बाद अहमदाबाद में। मगर जल्द ही वकालत छोड़कर वो बैरिस्टर बनने की इच्छा से इंग्लैंड चले गए। लंदन में बैरिस्ट्री में अव्वल आने और वजीफा जीतने वाले वो अनोखे भारतीय थे। अब तो अहमदाबाद की वरिष्ठ अदालत में बैरिस्टर पटेल की जिरह और जीतों की धूम मच गई। तभी एक युग पुरुष ने वल्लभ भाई के जीवन की धारा ही बदल दी। दक्षिण अफ्रीका में सत्याग्रह के अहिंसक अस्त्र से गोरे शासकों को सबक सिखाकर भारत वापस आए बैरिस्टर मोहनदास करमचंद गांधी से मिलकर वल्लभ भाई ने अपने कुछ वर्षों से सीखे विदेशी व्यवहार और संस्कार हमेशा के लिए त्याग दिए और अब वो अपने खेड़ा के किसानों को हक दिलाने के लिए बापू के साथ आंदोलन में कूद पड़े। अब उनके पैरों में जूते नहीं गांव की धूल थी, हृदय में भारत भूमि की शस्य श्यामला धरती, मन में थे गांधी और मस्तिष्क में एक नए स्वतंत्र भारत का सपना। तभी बारडोली के मजबूर मजलूम किसानों की यातना का समाचार उनके पास पहुंचा। तुरंत वल्लभ भाई वहां पहुंचे और यूं शुरू हुआ भारत का सबसे बड़ा और सफल किसान आंदोलन बारडोली। वल्लभ भाई ने बारडोली के 87,000 किसानों को ऐसा अटल अडिग अचल मनोबल दिया कि अंग्रेजी सरकार हिल गई और एक बरस के बाद उनका लगान माफ कर दिया गया। अब तो पूरे देश में लोग वल्लभ भाई के नाम की कस्में खाने लगे। स्वयं महात्मा गांधी ने कहा, अब वल्लभ भाई मेरे शिष्य या साथी नहीं सारे देश के सरदार हैं और देश को मिल गया एक अनोखा असरदार सरदार। सरदार पटेल के नाम और देशभक्ति से अंग्रेज डर कर कांपने लगे। 1930 के नमक सत्याग्रह और दांडी कूच में वो बापू से भी पहले गिरफ्तार किए गए तो 1932 में फिर उन्हें बापू के साथ ही जेल में 2 सालों के लिए डाल दिया गया। मगर आजादी के दीवानों को स्वतंत्रता के परवानों को कौन गिरफ्तार कर पाया है। जेल से छूटते ही सरदार को कांग्रेस के नए राष्ट्र अध्यक्ष पद पर चुना गया और उनकी सरपरस्ती में राष्ट्रवादी भारतीयों ने तमाम ब्रिटिश सूबों में जीत हासिल कर वहां अपनी स्थानिक सरकारें बनाई। किंतु सरदार का सपना केवल सरकार बनाना नहीं था, उनका स्वप्न तो था एक ऐसे नए भारत का जहां हर रंग हर रूप हर जात मजहब तबके का हिंदुस्तानी एक साथ मिलकर एक ऐसा नया भारत बना सके जहां पूर्ण स्वराज के साथ सारे समाज को गरीबी अशिक्षा छुआछूत से भी आजादी मिल जाए। इसकी पहली रणनीति थी भारत को अंग्रेजों की गुलामी से आजादी, ताकि भारत के लोगों की अपनी सरकार सबके साथ और सबके विकास के लिए काम कर सके। बापू की अगुवाई में अब देश ने अंग्रेजों को अंतिम चेतावनी दे दी, करेंगे या मरेंगे,
क्विट इंडिया, अंग्रेजों भारत छोड़। बस फिर क्या था, संघर्ष की रंगभेरी बजी। 3 सालों के लिए सरदार पटेल को भी सत्याग्रही नेताओं के साथ जेल में ठूंस दिया गया। 2 सालों के बाद अंग्रेजों को बापू के सभी शिष्यों और साथियों को छोड़ना पड़ा। जस्ट कोई छोटा देखे बिरला जस्ट पूरा देखा दीजिए तुम्हारे कारण निजे कन्सनट्रेट करते भलोभवे बाट क्यों जी को एखे इसो अवश्य देखो नरेंद्र मोदी अभी कोकम पार्टीगत दिक थे बोलना आविष्कार जो तैरी कर नरेंद्र मोदी जस्ट असम चैनल के सबसक्राइब करते अवश्य भूलो ना नतून आसने सबसक्राइब करो सब साथ शेयर करो यको भलो भलो भिडियो पवर जो अवश्य इलाका अलग बुक कर रखो ठीक है तो आपात एखन के बेरोब बसटा घूर जाब फुल टायर हो गए जी सम्भव है बाड़ी गए तुम्हारे साथ कथा बोल ना आपात भिडियो हम बंद ही कर देव चलो तो टाटा बाड़ी गए अवश्य एक बार तुम्हारे साथ गुड नाइट शेयर कर फुल्ली टायर्ड तो आपात तो शोब तो गुड नाइट बाय बाय देखा होच्छे नेक्स्ट वीडियोते अवश्य चैनल के लाइक शेयर सब्सक्राइब करो और बेल आइकन ऑल प्रेस करो टाटा।